নমস্কার আমার চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব। এই সময়ের সবচেয়ে যে ক্রিটিক্যাল কন্ডিশন সারা পৃথিবী জুড়ে বিশেষ করে ভারতে চলছে এই করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক চলছে তার ভ্যাকসিন সম্বন্ধে ঠিক আছে তাহলে আমরা আজকে জেনে নেব যে করোনা ভাইরাসের ক্ষেত্রে বা সার্চ কোপ টুয়ের ক্ষেত্রে ভ্যাকসিন কী ভ্যাকসিন কীভাবে কাজ করে কোভ্যাকসিন কি কোভ্যাক্সিনের সাথে কোভিশিল্ডের পার্থক্য কি এবং এদের সাইড এফেক্ট এবং এফিকেসি সম্বন্ধে ঠিক আছে সব শুরু করার আগে প্রথমে আমাদের আজকে সাইন্টিফিক কমিউনিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানানোর দরকার কারণ আজ সাইন্টিফিক কমিউনিটি এই মহামারীর এগেনস্টে মাত্র দেড় বছরে বেশ কয়েকটা ভ্যাকসিন বের করে ফেলেছে এটা একটা বিশাল বড় কাজ কারণ সাধারণত এরকম ক্ষেত্রে একটি ভ্যাকসিন বেরোতে তার সব সাইড এফেক্টস টেস্ট হতে দশ বছর মিনিমাম লেগে যায় সেক্ষেত্রে মাত্র দেড় বছরে এতগুলো ভ্যাকসিন তৈরি করে মার্কেটে এনে দেওয়া এটাই একটা বিশাল বড় ব্যাপার সাইন্টিফিক কমিউনিটির ক্ষেত্রে ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই যে আমাদের যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্বন্ধে জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে ভ্যাকসিন কি করে ভ্যাকসিন আমাদের ইমিউন সিস্টেমকে বা অনাক্রমতাতন্ত্রকে সক্রিয় করে ঠিক আছে তাহলে আমাদের ইমিউন সিস্টেম কি একটু ছোট্ট করে আমরা জেনে নিই ইমিউন সিস্টেম আমরা কে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি যথা ইনেট বা সহজাত এবং অ্যাডাপ্টিভ অর্থাৎ অর্জিত ঠিক আছে এই ইনেট সহজাত অনাক্রমতা খুবই সাধারণ অনাক্রমতার আন্ডারে পড়ে এটা কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক নয় যেরকম আমাদের স্কিন ইত্যাদি হলে সহজাতর আন্ডারে পড়ে অ্যাডাপ্টিভের আন্ডারে আমাদের পড়ে দুটো জিনিস যথা হিউমোরাল যার আন্ডারে তৈরি হয় অ্যান্টিবডিজ আরেকটা হচ্ছে সেল মিডিয়েটেড যার আন্ডারে তৈরি হয় টি সেল ইত্যাদি সেলস ঠিক আছে তাহলে এই অ্যান্টিবডি তৈরি প্রধান কাজ হল ভ্যাকসিনের বেশ তাহলে ভ্যাকসিন কী ভ্যাকসিন আর কিছুই নয় ভ্যাকসিন হলো সাধারণত আমাদের শরীরে অনাক্রমতা তন্ত্রকে সক্রিয় করার জন্য আমাদের শরীরে প্যাথোজেন বা জীবাণুকে প্যাথোজেন বা জীবাণুকে বিভিন্নভাবে আমাদের শরীরে ঢোকানো হতে পারে যেরকম কি এক হচ্ছে হিট কিল্ড বা কেমিক্যালি কিল্ড অর্থাৎ কিল্ড বা ইনঅ্যাক্টিভেটেড বা নিষ্ক্রিয় যেটাকে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন আমাদের শরীরে ঢোকানো হতে পারে এক্ষেত্রে সুবিধা কি যেহেতু সেটা মৃত বা নিষ্ক্রিয় আমাদের রোগ তৈরি করবে না কিন্তু অনাক্রমতা তন্ত্রকে সক্রিয় করবে এছাড়াও হয় পার্শিয়াল ইনঅ্যাক্টিভেটেড বা আংশিকভাবে নিষ্ক্রিয় হতে পারে আবার অনেক সময় একটি কোনো প্যাথোজেন বা জীবাণুর একটি অংশ বা সাব ইউনিটকেও আমাদের শরীরে ঢোকানো হতে পারে এছাড়াও ডিএনএ অন্যান্য ভ্যাকসিনও আজকাল মার্কেটে এসছে তাহলে প্রধান কাজ ভ্যাকসিনে যেভাবেই দেওয়া হোক হলো আমার অনাক্রমতা তন্ত্র বা ইমিউনো সিস্টেমকে সক্রিয় করে তুলে অ্যাডা অ্যান্টিবডিজ তৈরি করা এছাড়াও মেমোরি সেল তৈরি করা তাহলে এই দুটো হলো ভ্যাকসিনের কাজ এবার তাহলে প্রশ্ন আসতে পারে অ্যান্টিবডিজ তো বুঝলাম যেটা আমার শরীরে ঢোকা বাইরে থেকে যে কোনো প্যাথোজেন বা জীবাণুর যে অংশই হোক সেটা সাধারণত আমরা তাদেরকে বলি অ্যান্টিজেন বা এজি অ্যান্টিজেন এই অ্যান্টিজেনের সাথে গিয়ে বাইন্ড করে অ্যান্টিবডি দিয়ে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে দেয় যার ফলে সেই অ্যান্টিজেন আমার আর কোনো ক্ষতি করতে পারে না অর্থাৎ রোগ করতে পারে না তাহলে এবার প্রশ্ন আসে মেমোরি সেল কি মেমোরি সেলের নাম থেকেই বোঝা যাচ্ছে মেমোরি মানে কি মেমোরি মানে স্মৃতিশক্তি তাহলে মেমোরি সেল বা হলো এমন সেল যার স্মৃতিশক্তি আছে মানে কি প্রথমবার যখন আমি আমার শরীরে কোনো ভ্যাকসিন নিচ্ছি ভ্যাকসিনের মাধ্যমে আমি যখন কোনো প্যাথোজেনকে শরীরে নিষ্ক্রিয়ভাবেই হোক আংশিক বা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হোক সেটা ঢোকাচ্ছি তখন তার এগেনস্টে নির্দিষ্ট বা যে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে সেই অ্যান্টিবডি তৈরির সেল তৈরি হয়ে থাকে এই সেলকে আমরা মেমোরি সেল বলি কারণ এই সেলগুলো মনে রাখে যে যখন প্যাথোজেনটা শরীরে ঢুকছে নির্দিষ্ট তখন কি অ্যান্টিবডি বানাতে হবে সে চুপচাপ এবার শরীরে আমার বসে থাকলো ভ্যাকসিন নেওয়ার পর যখন প্রথম আমার শরীরে আসল রোগটা সেই প্যাথোজেনের রোগটা শরীরে ঢুকছে তখন সঙ্গে সঙ্গে ওই মেমোরি সেল চিনতে পেরে ওই সঙ্গে সঙ্গে নির্দিষ্ট অ্যান্টিবডি বানাতে শুরু করে এই নির্দিষ্ট অ্যান্টিবডি সঙ্গে সঙ্গে বানানো শুরু করা এবং আগে থেকে রক্তে কিছু থাকা অ্যান্টিবডি যেটা ডিরেক্ট তৈরি হয়েছিল ভ্যাকসিনের কারণে এরা দুজনে মিলে ওই নির্দিষ্ট ভাইরাস যেরম এক্ষেত্রে এই করোনা ভাইরাস বা সারস্কোপটুকে অ্যাটাক করে এবং দুই থেকে তিন দিনের মধ্যে নিউট্রালাইজ বা নষ্ট করে দেয় ঠিক আছে তার মানে কি তার মানে ভ্যাকসিন নিলে আমার শরীরে বোথ অ্যান্টিবডি এবং মেমোরি সেল তৈরি হচ্ছে যাদের দুজনেরই প্রধান কাজ হলো অ্যান্টিবডির মাধ্যমে ওই নির্দিষ্ট ভাইরাসটাকে পরে যখন আসল রোগটা ঢুকছে তখন সঙ্গে সঙ্গে অ্যাটাক করা এবং দুই তিন দিনের মধ্যে নষ্ট করে দেওয়া অর্থাৎ রোগটা হওয়ার আগেই তাকে নষ্ট করে দেওয়া তাহলে কোশ্চেন উঠতে পারে ভ্যাকসিন না নিলে কি হবে ভ্যাকসিন না নিলেও অ্যান্টিবডি তৈরি হবে আমার শরীর নিজে নিজেই ভ্যাকসিনের ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে কিন্তু নিজে নিজে আমার ভাইরাস তৈরি করতে দিন মিনিমাম লেগে যায় তাহলে চোদ্দো পনেরো দিন ধরে যখন ইনফেকশন হওয়ার পর অ্যান্টিবডি তৈরি হচ্ছে কমপ্লিট তৈরি হয়নি ওই সময় আমার বডি ভালনারেবল বা আক্রমণের হাতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে তাহলে এই সময় ভাইরাসটা আমার শরীরে যদি ক্ষতি করে আমার বডি লড়াই করার জন্য যথেষ্ট অ্যান্টিবডি তৈরি করে উঠতে পারেনি এর জন্য আমি যদি ভ্যাকসিন নিয়ে থাকি আগে থেকে আমার বডিতে যে অ্যান্টিবডি আর মেমোরি সেল আছে তারা কি করে ভাইরাসটা ঢুকলে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই অ্যান্টিবডি বানিয়ে এবং আগের থেকে অ্যান্টিবডি দিয়ে তাকে অ্যাটাক করে নষ্ট করে দেয় তাহলে ভ্যাকসিন কী করছে আমার ইমিউন সিস্টেমকে আগে থেকেই সক্রিয় করে রাখছে যাতে পরে রোগটা হতে না পারে ঠিক আছে তাহলে এই হলো সোজা কথায় ভ্যাকসিনের কাজ ভ্যাকসিন একটি প্যাথোজেনকে নয় নিষ্ক্রিয়ভাবে সম্পূর্ণ বা আংশিক নিষ্ক্রিয় বা তার একটি অংশকে আমার শরীরে ঢুকিয়ে আমার অনাক্রমতাতন্ত্রকে সক্রিয় করে অ্যান্টিবডি তৈরি আর মেমোরি সেল তৈরির মাধ্যমে যারা দুজনে মিলে আসল রোগটা যখন ঢুকবে তখন আমার তন্ত্রর তৈরি হওয়া অ্যান্টিবডি আর মেমোরি সেল দিয়ে তাদের আগে থেকেই অ্যাটাক করবে এবং রোগটা হতে দেবে না ঠিক আছে তাহলে এটা হলো সাধারণভাবে ভ্যাকসিনের ধারণা ভ্যাকসিন তাহলে নেওয়া খুবই প্রয়োজন কারণ কারণ ভ্যাকসিনে থাকা প্যাথোজেনটা নিষ্ক্রিয় বা অর্ধেক তাই কখনোই সেটা আমার শরীরে কোনো রোগ তৈরি করতে পারবে না কিন্তু উল্টো দিকে সে আমার বডির অনাক্রমতা তন্ত্রকে আগে থেকেই সক্রিয় করে রাখবে যাতে রোগটা না হয় এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এটা বিভিন্ন প্যাথোজেনের ক্ষেত্রে বিভিন্ন দিন স্থায়ী হয় স্পেসিফিক নির্দিষ্ট অ্যান্টিবডিগুলো যেরকম করোনা ভাইরাসের ক্ষেত্রে তিন চার মাসের মতো স্থায়ী হয় মনে করা হচ্ছে কিন্তু এই মেমোরি সেল অনেক দিন স্থায়ী তাই মেমোরি সেল অনেক দিন অবধি মনে রাখবে বেশ কয়েক বছর পর্যন্ত তাই ভবিষ্যতে যখন আবার ইনফেকশন হবে তখন সঙ্গে সঙ্গে মেমোরি সেল থেকে অ্যান্টিবডিজই তৈরি হবে যে অ্যান্টিবডিগুলো গিয়ে অ্যান্টিজেনকে অ্যাটাক করে তাকে অ্যান্টিজেন অর্থাৎ প্যাথোজেনটাকে অ্যাটাক করে যে ক্ষেত্রে ক্ষেত্রে করোনা ভাইরাসের ভাইরাসটা সার্সকোপ টু ভাইরাসটাকে অ্যাটাক করে তাকে নষ্ট করে দেবে মেরে দেবে ঠিক আছে তাহলে ভ্যাকসিন নেওয়া খুব প্রয়োজন এবার আমি আসছি তাহলে কোভ্যাক্সিন কি ভারত বায়োটেক আইসিএমআর এর সাথে কোলাবোরেট করে বানিয়েছে কোভ্যাক কোভ্যাক্সিন ভারত বায়োটেক সে আইসিএমআর সাথে ভারতে যেটা বানিয়েছে সেটা হলো কোভ্যাকসিন তাহলে কোভ্যাকসিন ইন্ডিয়া মেড বা ভারতের নিজস্ব তৈরি কোভ্যাক্সিন খুবই সিম্পল একটা ভ্যাকসিন কোভ্যাক্সিনে কি থাকে এই যে সার্স কোভ টু বা করোনা ভাইরাস যেটা এই করোনা ভাইরাসে ইন্যাক্টিভেটেড বা নিষ্ক্রিয় অর্থাৎ মৃত ভাইরাসটাকে আমাদের শরীরে দেওয়া হয় তাহলে কি এটা যদি ধরি আমার করোনা ভাইরাসটা এগুলো তার স্পাইক প্রোটিন আমরা জানি ভেতরে আর এনে ছিল সেটা আর ছিল এটা হলো তার ভেতরে আর এনএ যেহেতু করোনা ভাইরাস হলো আর এনএ ভাইরাস ঠিক আছে এটাকে কি করা হচ্ছে প্রথমে যথাক্রমে হিট অর্থাৎ তাপ কেমিকাল আর রেডিয়েশন অর্থাৎ রেডিও রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল বা রেডিও অ্যাক্টিভ লেজার দিয়ে রেডিয়েশন দিয়ে কি করা হচ্ছে ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে বা ইনঅাক্টিভ অর্থাৎ অর কিল্ড করে দেওয়া হচ্ছে কিল হয়ে গেল মানে কি ভাইরাসটার ভেতর আর ভেঙে গেল কিন্তু স্পাইক প্রোটিনগুলো রয়েছে ঠিক আছে যেহেতু ভাইরাসের ভেতরে এটা ধ্বংস হয়ে গেছে কিন্তু স্পাইক প্রোটিনটা রয়েছে তার ফলে ভাইরাসটা এখন নিষ্ক্রিয় বা মৃত নিষ্ক্রিয় বা মৃত ভাইরাসের সুবিধাটা কি এই ভাইরাস আমাদের শরীরে ঢুকলে কিন্তু রোগ করতে পারে না কেন কারণ একটি ভাইরাসকে রোগ করতে গেলে তাকে আমাদের শরীরে ঢুকে অনেক সংখ্যায় রেপ্লিকেট অর্থাৎ জেরক্স করতে হয় জেরক্স করে অনেকগুলো ভাইরাস হতে হয় এবং এই রেপ্লিকেট বা জেরক্স করতে গেলে ভাইরাসটাকে জ্যান্ত থাকতে হবে আমাদের শরীরে ঢুকবে রেপ্লিকেট করবে একটা থেকে দুটো চার আটে ছটা চারটে আটটা ষোলোটা বত্রিশটা এরকমভাবে সংখ্যায় সংখ্যায় বাড়তে থাকে কিন্তু ভাইরাসটা যেহেতু মৃত তাই আমাদের শরীরে ঢুকে সে রেপ্লিকেট বা জেরক্স করতে পারে না সংখ্যায় যেহেতু বাড়তে পারছে না তাই সে আমাদের শরীরে কোনো রোগ করার ক্ষমতা নেই সংখ্যায় না বাড়লে সে আমাদের ফুসফুসে গিয়ে ক্ষতিও করতে পারবে না কোথাও কিছু গিয়ে করতে পারছে না ঠিক আছে কিন্তু ভাইরাসটা যেহেতু স্পাইক প্রোটিন রয়েছে বা অন্যান্য বাকি সব কিছু রয়েছে তাই আমার তন্ত্র যখন ভ্যাকসিনটা আমার মৃত ভাইরাসটা ভ্যাকসিন রূপে আমার রক্তে ঢুকছে বা আমার শরীরে ঢুকছে তখন আমার তন্ত্র কিন্তু এই ভাইরাসটাকে ভাবছে নর্মাল ভাইরাস বলে কি করছে তাকে অ্যাটাক করছে কে আমার তন্ত্র অনাক্রমতা অর্থাৎ ইমিউনো সিস্টেম অ্যাটাক করছে যেই আমার অনাক্রমতা ইমিউনো সিস্টেম ভাইরাসটাকে অটা অ্যাটাক করছে সঙ্গে সঙ্গে আমার ইমিউনো সিস্টেম সক্রিয় হচ্ছে ইমিউনো সিস্টেম সক্রিয় হচ্ছে মানে কি আলটিমেটলি এই ভাইরাসটার এগেনস্টে তার স্পেসিফিক বা নির্দিষ্ট অ্যান্টিবডিজ ও মেমোরি সেল তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে সেই একইভাবে যেরম আগে আমরা পড়লাম এই নিষ্ক্রিয় বা মৃত ভাইরাসটার এগেনস্টে আমার বডিতে নির্দিষ্ট অ্যান্টিবডি বা মেমোরি সেল তৈরি হয়ে গেল তাহলে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল ওই ভাইরাসটার এগেনস্টে তিন চার মাস যেটা স্থায়ী এবং এর সাথেও মেমোরি সেল তৈরি হয়ে গেল অর্থাৎ আমার শরীরে একটা পুল অফ অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিবডি ওই ভাইরাস করোনা ভাইরাস বা সার্স সার্স্কোপটুর এগেনস্টে তৈরি হয়ে থাকলো তৈরি হয়ে এবার আমার বডিতে থেকে গেল তাহলে কি যেহেতু ভ্যাকসিনটাতে ভাইরাসটা সম্পূর্ণ করোনা ভাইরাসে কিন্তু মৃত বা নিষ্ক্রিয় তাই আমার বডিতে কোনো দিনও কোনো রোগ করতে পারবে না কপি করতে পারবে না রেপ্লিকেট করতে বা জেরক্স করতে পারবে না তাই রোগ করতে পারবে না কিন্তু আমার নির্দিষ্ট অ্যান্টিবডি এবং মেমোরি সেল তৈরি করে দিল তাই পরবর্তীকালে যখন আমার শরীরে আসল ভাইরাসটাই ঢুকবে তখন এই অ্যান্টিবডি আর মেমোরি সেল গিয়ে সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করবে এবং তিন চার দিনের মধ্যেই ওই ভাইরাসটাকে নষ্ট করে দেবে অর্থাৎ রোগ শুরু হওয়ার আগেই ভাইরাসটাকে নষ্ট করে দেবে তাই যারা ভ্যাকসিন নেবে তাদের না করোনা হবে না হলেও খুব মাইল্ড পরিমাণে হবে ঠিক আছে তাহলে কি যেহেতু আমি এখান থেকে দুটো জিনিস বুঝলাম এক কোভ্যাক্সিনের ক্ষেত্রে ভাইরাসটা মৃত বা নিষ্ক্রিয় যেহেতু ভাইরাসটা মৃত বা নিষ্ক্রিয় তাই আমার শরীরে সেই সংখ্যায় বাড়তে পারে না অর্থাৎ শরীরকে ক্ষতি বা রোগ করতে পারে না এবং অ্যান্টিবডি মেমোরি সেল বা নিয়ে আমার শরীরকে প্রোটেকশন দেয় যদি ভ্যাকসিনটা না নেওয়া থাকে তাহলে কি যেহেতু আমার আগে থেকে অ্যান্টিবডি মেমোরি সেল তৈরি নেই নিজে আমার আস্তে আস্তে বডি চোদ্দ পনেরো দিন নেবে তৈরি হতে তাই চোদ্দ পনেরো দিন পর দেখা যায় যারা ভাইরাস নেয়নি তাদের রোগটা সেরে যায় সাধারণত আবার কারুর কারুর ক্ষেত্রে কি হয় যে ভাইরাসটা এতটাই ক্ষতি করে আমার অ্যান্টিবডি শরীরে নর্মালি তৈরি হওয়ার আগেই বডি ভেঙে যায় এবং সেক্ষেত্রে অন্যান্য আরও প্রবলেম হতে পারে তাই এক্ষেত্রে ভ্যাকসিনটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট তাহলে এটা কোভ্যাক্সিন কোভ্যাক্সিনের এটা হলো কি তাহলে এটা কিল্ড বা মৃত ভাইরাস দেওয়া হচ্ছে তাই কোনো রোগ হবে না এবার তাহলে প্রশ্ন আসে কোভ্যাক্সিনের সাথে কোভিশিল্ডের পার্থক্য কি । কোভিশিল্ড যেটা সেটার ক্ষেত্রে কিন্তু এরকমভাবে করোনার ভাইরাসটাকে ব্যবহার করা হয় না সেক্ষেত্রে ব্যবহার করা হয় এক জাতীয় ভাইরাস যাকে আমরা বলি অ্যাডিনোভাইরাস ভাইরাস যার গায়ে এই স্পাইক প্রোটিনগুলোই তাহলে করোনার স্পাইক প্রোটিনগুলো লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে এই অ্যাডিনোভাইরাস কিরম ভাইরাস ডিএনএ ভাইরাস মনে আছে আমাদের যে করোনা ভাইরাস কিন্তু ছিল আর এ ভাইরাস কিন্তু অ্যাডিনোভাইরাস হলো ডিএনএ ভাইরাস এই অ্যাডিনো ভাইরাসের সাথে স্পাইক প্রোটিনটা লাগিয়ে দেওয়ার ফলে কি হলো এটা অনেকটা আমার শরীরে সিস্টেমকে ঢোকার পর আমরা ইমিউনো সিস্টেম একেও করোনা ভাইরাসের মতোই ট্রিট করে ইমিউনো সিস্টেমকে সক্রিয় করে কিন্তু যেহেতু এটা আসল করোনা ভাইরাসটাই নয় তাই এক্ষেত্রে আমার ইমিউনো সিস্টেম অতটা ভালো সক্রিয় হয় না যতটা কোভ্যাক্সিনে হয় এর জন্য আমরা দেখতে পাই কোভ্যাক্সিনের ক্ষেত্রে এফিকেসি দুটো ডোজ নেওয়ার পর এইটটি পার্সেন্টের মতো প্রায় কিন্তু কোভিশিল্ডের ক্ষেত্রে সেটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ঠিক আছে এবার তাহলে আসি সাইড এফেক্টসে কি তাহলে কোভিশিল্ডের ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাস ইউজ করা হচ্ছে করোনা ভাইরাসটা নয় কোভ্যাক্সিনের ক্ষেত্রে মৃত করোনা ভাইরাস তাই এফিকেসি অনেক বেশি কিন্তু রোগের কোনো সম্ভাবনা নেই কোভিশিল্ডেও যেহেতু করোনা ভাইরাসটা নেই তাই করোনার এখানেও কোনো সম্ভাবনা নেই কিন্তু এর এফিকেসিটা একটু কম ঠিক আছে আরেকটা হলো অ্যাডিনো ভাইরাস বা ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে সাইড এফেক্টটা একটু বেশি হয় দেখা যায় এদের ক্ষেত্রে জ্বর গা হাত বা ব্যথা কোভিশিল্ডের ক্ষেত্রে একটু বেশি কারণ অ্যাডিনোভাইরাস বা ভাইরাস আমাদের শরীরে সাইড এফেক্টস বেশি তৈরি করে কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে এর সাইড এফেক্টস কম যদিও সাইড এফেক্টস হয় না এই কথাটা কোভ্যাক্সিনের ক্ষেত্রে ভুল কথা কেন গত চোদ্দোই মে আমি কোভ্যাক্সিন ভ্যাকসিন নিয়েছিলাম এবং কোভ্যাক্সিন নেওয়ার পর দেখেছি আমার কিন্তু কিছু সাইড এফেক্টস হয়েছিল কি ইঞ্জেকশন সাইটে ব্যথা এছাড়াও গা হাত পায়ে ব্যথা একটু দুর্বলতা আর খুব হালকা ওই নাইনটি এইটের মতো ডিগ্রি ফারেনাইটের মতো জ্বর কিন্তু আসে যেটা দু তিন দিন হালকা থাকতেই পারে মানে কি দুটো ভাইরাসের সরি দুটো ভ্যাকসিনের ক্ষেত্রেই সাইড এফেক্ট হলো যেরকম সাধারণ যে কোনো টিটেনাস ভ্যাকসিনের ক্ষেত্রে হয় সেরকমই হতে পারে তাহলে আমি কি বুঝলাম যে দুটো ভাইরাস দুটো সরি দুটো ভ্যাকসিনই আমার বডির পক্ষে যথেষ্ট সেফ কোভ্যাকসিন কিভাবে কাজ করে না কোভ্যাকসিন ডিরেক্ট ভাইরাসটা মৃত বা নিষ্ক্রিয় করে দিয়ে আমার শরীরে ঢোকানো হয় যেহেতু মৃত বা নিষ্ক্রিয় রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সে সংখ্যায় বাড়তে পারে না সংখ্যায় না বাড়লে রোগ হবে না কিন্তু আমার অনাক্রমতা তন্ত্রকে সক্রিয় করে অ্যান্টিবডি আর মেমোরি সেল তৈরি করে কোভিশিল্ডও অ্যান্টিবডি আর মেমোরি সেল তৈরি করে কিন্তু সেক্ষেত্রে ভাইরাসটা ব্যবহার না করে একটা অ্যাডিনো বা ডিএনএ ভাইরাস ব্যবহার করা হয় যার সাথে করোনা স্পাইক প্রোটিনগুলোকে বা মেমব্রেন বা সারফেসের প্রোটিনগুলোকে বাইরের প্রোটিনগুলোকে লাগিয়ে দেওয়া হয় যার ফলে তন্ত্র তাকেও করোনা ভাইরাসের মতোই ধরে তারাও অ্যান্টিবডি আর মেমোরি সেল বানায় কিন্তু এফিকেসি কোভিশিল্ডে একটু কম আর কোভ্যাক্সিন নতুন স্ট্রেনে দেখছি আমরা এফিকেসিটা একটু বেশি দুটোর ক্ষেত্রেই সাইড এফেক্ট হচ্ছে খুবই মিনিমাম এবং নর্মাল এক্সেপ্ট যদি কারোর অ্যালার্জিক কন্ডিশন থাকে তাহলে দুটো ভাইরা ভ্যাকসিন নেওয়াতেই কোনো प्रॉब्लम नहीं ঠিক আছে তাহলে আজকে আমরা কী জানলাম যে সার্স্কোপ টু ক্ষেত্রে ভ্যাকসিন কি ভ্যাকসিন কিভাবে কাজ করে দুটো ভ্যাকসিন ভারতে প্রচলিত কোভ্যাক্সিন আর কোভিশিল্ড কী তারা কিভাবে কাজ করে কেন ভ্যাকসিন নেওয়া খুবই দরকার এই যে ধারণাগুলো উঠেছে ভ্যাকসিন নিলে করোনা হবে শরীর খারাপ হবে এগুলো খুব ভুল ধারণা ভ্যাকসিন খুবই সেফ দুটোই যথেষ্ট টেস্টেড কোনোটাতেই সেভাবে কোনো সাইড এফেক্ট নেই খুব মিনিমাম কিছু সাইড এফেক্টস শর্ট টার্ম সাইড এফেক্টস আর দুজনেরই এফিকেসি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কোভিশিল্ডে সেভেন্টি কোভ্যাকসিনে এইটটি পার্সেন্ট ঠিক আছে বেশ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে নিশ্চয়ই শেয়ার করে সবার মধ্যে ভ্যাকসিন নিতে বলার জন্য অনুরোধ করবেন ধন্যবাদ